নমস্কার, নমস্কার, শুভ সন্ধ্যা। এই অবগাহন সাহিত্য পত্রিকায় আবারও সকলকে স্বাগত জানাই। অবগাহন সাহিত্য পত্রিকা আয়োজিত ধারাবাহিক শারদ বক্তৃতা পর্বের অধিবেশনে আজকের পর্ব মহাশ্বেতা দেবীকে নিয়ে। মহাশ্বেতা দেবী শারদ বক্তৃতা প্রদান করবেন প্রফেসর সুচরিতা বন্দ্যোপাধ্যায়, বিভাগীয় প্রধান বঙ্গভাষা সাহিত্য বিভাগ, কলিকাতা বিশ্ববিদ্যালয়। আমরা অষ্টমবারের জন্য তাকে আবারও আমাদের পত্রিকায় স্বাগত জানাই। আমরা তার কাছে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই। তিনি তার অনেক অসুবিধার মধ্যেও, পারিবারিক নানা সমস্যার মধ্যেও আমাদের সময় দিয়েছেন, আমাদের কথা রেখেছেন, আমাদের সঙ্গে থেকেছেন। আমরা সরাসরি তার বক্তব্যে প্রবেশ করব। দর্শকের কাছে বিশেষ অনুরোধ থাকবে যে আমাদের এই পর্বের শেষ পর্যন্ত থাকুন, এবং যদি কোনো জিজ্ঞাসা, সেই অর্থে সাধারণত প্রশ্নোত্তর পর্ব শারদ বক্তৃতার যে অধিবেশনে থাকে না, কিন্তু যদি কোনো রকম কোনো জিজ্ঞাসা থাকে, আমরা এই পর্বে না হলেও সেটা আলাদাভাবে সেই প্রশ্ন আমাদের কাছে আপনারা রাখতে পারেন, আমি সেটা ম্যামের কাছে পৌঁছে দেব। আমি অনুরোধ জানাই ম্যাম, আপনি আপনার বক্তব্য শুরু করুন। নমস্কার, প্রথমেই অরিন্দ্রজিৎকে আমার অনেক শুভেচ্ছা। সে বারবারই আমাকে আমন্ত্রণ জানায়, আমি আগেও এখানে নানা বিষয় নিয়ে কথা বলেছি, তবে এবার একটা পারিবারিক বিপর্যয়ের মধ্য দিয়ে আমাকে, আমাদের গোটা পরিবারকে যেতে হচ্ছে কত দুদিন ধরে, ফলে প্রয়োজনীয় প্রস্তুতি এ ধরনের অনুষ্ঠানে বলার জন্য, যা থাকার কথা, যা নেওয়ার কথা, সেটা এবার নেওয়া যায়নি। এবং সংকোচ যে সঙ্গেই আমি আমার বক্তব্য শুরু করছি। এখন মহাশ্বেতা দেবী গল্প, উপন্যাস, প্রবন্ধ আমরা সবাই প্রায় পড়েছি, কিছু কিছু গল্প, কিছু কিছু উপন্যাস তার বহুল পাঠ্য। আমরা আজকে সাধারণভাবে তার যে লেখার পিছনে থাকা যে ভাবনা, সে নিয়ে কিছু কথা, যা আমার মাথায় প্রশ্ন হিসেবে এসেছে, সেটাই শুধু দর্শকদের সঙ্গে একটু ভাগ করে নেওয়ার চেষ্টা করব। দেশ সাহিত্য সংখ্যা যখন ওনাকে নিয়ে একটা সংখ্যা বার করে, এবং সেখানে ওনাকে কিন্তু জিজ্ঞাসা করা হয়েছিল যে ওনার যে বিশেষ দৃষ্টিভঙ্গি, ওনার মানসিকতা, ওনার লেখার উদ্দেশ্য, এগুলোর পিছনে ওনার যদি কোনো বিশেষ বিশ্বাস থাকে যা ওনাকে তাড়িত করে, প্রাণিত করে, সে বিষয়ে উনি যদি কিছু বলে। এবং মনে পড়ে তার উত্তর, যে তিনি বলেছিলেন যে যে কোনো লেখা উনি যেটা লেখেন সেটার পিছনে তো ওনার একটা সামাজিক, ঐতিহাসিক, রাজনৈতিক একটা বিষয় কাজ করতে থাকে। এবং আমরা সবাই জানি যে উনি শুধু লেখক নন, উনি অ্যাক্টিভিস্টও বটে। এবং এই যে তার লেখার মধ্যে তার যে ভাবনা, সেই ভাবনাটা যদি একজন পাঠকের কাছেও পৌঁছয়, তিনি তার লেখা পড়ে তার মাথার ভিতরে কোন ভাবনা, কোন দরদ, কোন সহানুভূতি, সমানুভূতি ছিল, আছে, সেটা বুঝতে পারেন, তাহলেই তিনি মনে করেছিলেন যে তার লেখা সার্থক। এবং সেটাই তার লেখার উদ্দেশ্য, এটাই তার
ছিল বক্তব্য। অর্থাৎ তিনি যখনই যেটা লিখছেন, বিশেষত পরিণতি পর্বে, প্রথম পর্বে তিনিও পপুলার ধরনের লেখা কিছু লিখেছিলেন, কিন্তু ক্রমশ তিনি বুঝেছিলেন যে এই লেখাটাই তার উদ্দেশ্য নয়। অর্থাৎ তিনি এমন কিছু কাজ করতে চেয়েছিলেন যে কাজ মানুষকে ভাবাবে, মানুষকে সংযুক্ত করবে বিশেষ এক শ্রেণীর সঙ্গে, দ্য ভয়েসলেস ক্লাস অফ ইন্ডিয়া, যাদের স্বর আমরা শুনতে পাই না, শুনতে চাই না, সেই যে একটা বড় শ্রেণী আমাদের কৃষ্ণ ভারতের আদিবাসী শ্রেণী, যাদের কখনো দলিত বলা হচ্ছে, কখনো সামাজিক নিম্ন বর্গ বলা হচ্ছে, কখনো প্রান্তিক বলা হচ্ছে, নানান বিশেষণে বিশেষিত, সেই মানুষগুলির স্বর তিনি শুনেছিলেন। আর তিনি যেন অনুঘটকের কাজ করছিলেন, তিনি সেই স্বর আমাদের কাছে পৌঁছে দিতে চেয়েছিলেন, বৃহত্তর পাঠকের কাছে তাদের ভাবাতে চেয়েছিলেন। আমরা তো বড্ড নিজেদের নিয়েই ব্যস্ত থাকি, আমাদের নিজেদের শখ শৌখিনতা উচ্চাকাঙ্ক্ষা ইত্যাদি, কিন্তু এর বাইরে যে একটা বিশাল শ্রেণীর মানুষ আছে যাদের জীবনের মৌল যে অধিকার, অধিকার সম্পর্কেও তার এবং সেই জায়গা থেকে তারই ভাবনা, এবং তিনি বলেছেন যে আয়নার সামনে দাঁড়ালে তার কখনো নিজের দিকে তাকাতে তার কোনো দ্বিধা জাগে না, লজ্জা অনুতাপ ভয় কিছু জাগে না, তার মনে হয় যে কাজ করার কথা তিনি ভেবেছেন সেই কাজটা তিনি করতে আন্তরিক ভাবে চেষ্টা করেছেন, কতটা সফল হয়েছেন, কারণ তার তো লেখার কাজ, সেটা তো পরবর্তী সময় বলবে, কিন্তু তার চেষ্টায় কোনো ত্রুটি ছিল না, এটা ব্যাপারে তিনি একেবারে শতকরা শতভাগ তিনি সচেতন ছিলেন, সযত্ন ছিলেন। এবং এই যে তাকে যখন প্রশ্ন করা হতো বিভিন্ন সেমিনারে বা বিভিন্ন পত্রিকায় বিভিন্ন ইন্টারভিউ, যে তার লেখার পিছনে কি মানসিকতা, কি দৃষ্টিভঙ্গি, কি উদ্দেশ্য, তখন তিনি এই কথাগুলি বলতেন যে লেখার মাধ্যমে তো একটা লাভেরও ব্যাপার আছে, অর্থনৈতিক লাভে, কিন্তু সেইটা কোনোদিন তাকে তাড়িত করেনি, সেটার পিছনে তিনি ছোটেননি, বরং তিনি সেই প্রলোভনটাকে খুব সহজেই জয় করতে পেরেছিলেন এবং তার মনের ভিতরে যে ভাবনাগুলো প্রায় শক্ত কেলাসীকৃত হয়ে উঠেছিল সেই ভাবনাগুলোকে তিনি রূপ দেওয়ার চেষ্টা করেছেন। আমার মাথার ভিতরের ভাবনাকে আমাকে অপরের কাছে পৌঁছতে হয়, আমি যে ক্যারিয়ারে আছি সেখানে আমার মাধ্যম আমার মুখের কথা, এক ঘন্টা ক্লাসে আমাকে কথার মাধ্যমে পৌঁছে দিতে হয় আমি যা জানি, আমি যা জানাতে চাই ছাত্রছাত্রীদের কাছে। আর উনি লেখক, ওনার অভিজ্ঞতা বিশাল অভিজ্ঞতা, এবং যে অভিজ্ঞতার জগৎটা আমাদের অভিজ্ঞতার জগতের চেয়ে একেবারে আলাদা, সেই অভিজ্ঞতা, সেই মানুষগুলো, যে মানুষগুলো আমাদের কাছে অপাঙ্গতেও, আমরা তাদের কথা জানতেও চাই না, তাদের জীবন যন্ত্রণার কথা একেবারে কাছ থেকে দেখে, একেবারে সত্য ভাবে, কোনো রোমান্টিক মেদুরতায় তাকে মরে দিয়ে নয়,
তিনি আমাদের কাছে উপস্থিত করছেন এবং তাদের প্রতিবাদ। এক সময় তো তাদের মধ্যেও সচেতনতা জাগছিল, জেগেছিল এবং প্রতিবাদী হয়েছিল। সেই প্রতিবাদের ভাষাও এক একজনের এক এক রকম। সেই জায়গাগুলো তিনি তার গল্পে, তার উপন্যাসে বারবার তিনি কিন্তু এনেছেন। এবং এই যে নিজেকে সৎভাবে এত বছর ধরে লেখালেখির জগতে নিজেকে উপস্থাপিত করা, এটার জন্য আমরা চিরদিন মহাসেতা দেবীকে তার লেখাকে মনে রাখব। তার লেখনী অপসেন ছিল, ভয় পাননি, এবং বহুবার তিনি বলেছেন তার লেখা শুধু পাঠকের জন্য নয়, তার উত্তর সুরি যারা তাদেরকেও জাগাবার জন্য। কারণ তিনি লক্ষ্য করেছিলেন যে 70-এর দশকে যে সেই তাল সময়, সেই সময়ে অনেক সাহিত্যিক, অনেক বুদ্ধিজীবী, তাদের যে মানসিক নির্বীর্যতা, তাদের ভয় এবং নিজেদের নিরাপত্তার কারণে 70 থেকে সরে থাকা, এগুলো তাকে ব্যথিত করেছিল। এবং সেই জায়গায় তিনি আপোষ করেননি এবং কোনো অলিক কথা, স্বপ্নাশ্রয়ী কথা, খুব ইচ্ছা পূরণের গল্প, এগুলো তিনি চাননি লিখতে। তার লেখার মধ্যে সময়ের দলিলীকরণ ঘটে গেছে এবং এই সততা এবং সাহসিকতার জন্যই আমরা তাকে মনে রাখব, মনে রাখি। তিনি বারবার যেন শুনেছেন, কান পেতেছেন সেই মানুষগুলোর জন্য, যে মানুষগুলোর কথা কেউ শুনতে চায়নি, কেউ জানতে চায়নি, তাদের সেই ব্যথিত, ক্রুদ্ধ, প্রশ্নাকুল, যন্ত্রণার্থ যে স্বর, সেই স্বর যেন তাঁর মনের দরজায় কড়া নেড়েছে। আর তিনি বলতেন, লেখা তো আঙুল দিয়ে হয় না, মন দিয়ে হয়। তাই তিনি ভুলতে পারেননি, এদের সঙ্গে তার যে যোগাযোগ, এদের অভিজ্ঞতার যে ভাগিদার হওয়া, এগুলো তিনি কখনো অস্বীকার করেননি, বিস্মরণ ঘটেনি। এবং তিনি বিশ্বাস করতেন যে এই যদি এই অভিজ্ঞতাগুলো, এই যন্ত্রণাগুলোর যদি বিস্মরণ ঘটে যায়, তাহলে সেটা তার এক ধরনের মৃত্যুই হবে। কারণ আমরা তো জানি মনের মৃত্যু ঘটে, মননের মৃত্যু ঘটে, শরীর বেঁচে থাকলেও আমাদের মন মনন কাজ করে না, যেটা করার কথা সেটা করে না, এরকমও তো হয়। উনি সেটাই বলেছিলেন। এবং তার লেখাগুলোকে যদি আমরা একটু ফিরে দেখি, একটু বিশ্লেষণ করি, একটু তার তাৎপর্য খোঁজার চেষ্টা করি, তাহলে আমরা এতক্ষণ যেটা বললাম যে কি ছিল তার ভাবনা, কি ছিল তার উদ্দেশ্য, কি ছিল তার দৃষ্টিভঙ্গি, কি তিনি পছন্দ করতেন, কি তিনি চাইতেন তার উত্তরসূরিরা পড়ুক, লেখক বল, যেটা তিনি পাননি বলে সে কথা তিনি বলেছেন, আক্ষেপ করেছেন, সেই জায়গাগুলো আমরা একটু দেখি। এবং অনেকে তাকে যে মহিলা লেখক ইত্যাদি বলেছেন বা পুরুষের মতো লেখেন এরকম বলেছেন, পছন্দ করেন, কারণ লেখকের তো কোনো জেন্ডার হয় না। আর পুরুষের মতো লেখা, নারীর মতো লেখা তো হয় না, যে যেভাবে ভাবেন, ভাবনাগুলো যেভাবে যার কাছে আসে, যার দেখা যেরকম,
কিভাবে তিনি লিখবেন? আমরা লেখকের কাছে তো সততাই আশা করি। ফলে তার লেখার মধ্যে মেয়েলি ধরন, পুরুষালী ধরন, এই যে বিভাজন, এটা অনেক সময় করা হয় আশাপূর্ণা দেবী সম্পর্কে একরকম বিশ্লেষণ, মহাশ্বেতা দেবী সম্পর্কে আরেকরকম বিশ্লেষণ, এই যে ধরন গুলো হয়ে থাকে, তা এটা তার পছন্দ ছিল। এবং তিনি তার সাহিত্যের মধ্যে ইতিহাস চর্চাটাকে সাহিত্য স্রষ্টার এক বা সাহিত্য সৃষ্টি একটা আবশ্যিক অঙ্গ বলে মনে করতেন। এবং তাই জন্য তার প্রত্যেকটা লেখার মধ্যে আমরা কিন্তু কোনো না কোনো সময়ের কোনো না কোনো আন্দোলন, কোনো না কোনো বিস্ফোরণ, এই বিস্ফোরণ মানে কোনো বোম ব্লাস্ট নয়, একটা সংঘবদ্ধ খুব একটা আক্ষেপ, প্রতিবাদ, যা প্রায় বিস্ফোরণের মতো হয়, সেই জিনিসগুলোকে তিনি কিন্তু আনার চেষ্টা করেছেন। আমাদের মনে পড়বে, আমি কয়েকটা উদাহরণ একটুখানি বলতে চাই, যে অমৃত সঞ্চয় যদি আমরা খেয়াল মনে করি, তাহলে ভবানী শঙ্করের সেই উত্তরণ ঘটে, বা আধার মানিক বইও আমরা খেয়াল করব যে অষ্টাদশ শতকের অন্ধকার থেকে আলোকিত ঊনবিংশ শতকের সম্ভাবনার এক নবজন্মের কথা আছে, বা কবি বন্ধ ক্ষতি, সেখানেও কিন্তু এই কবির মৃত্যুবরণ বাধ্য হয়ে বুঝিয়ে দেয় যে মৃত্যু কিন্তু মিথ্যা, কেননা সেই ছিল ভবিষ্যৎ, ভবিষ্যৎকে বর্তমান হত্যা করলেও সত্য তো মিথ্যা হয়ে যায় না। বা ধর্মঘট ও কাঞ্চনায় কৈবর্ত বিদ্রোহের বিদ্রোহীদের সহায়িকা সেই যে বারাঙ্গনা কাঞ্চনা, মৃত্যুর সময়ও ভবিষ্যতের কাছে তার আত্মপ্রশ্ন সে রেখে গিয়েছিল। বা মনে পড়ে সুভাগা বসন্ত বইয়ের স্মরণকে, লক্ষণ সেনের বাংলার সমাজ ব্যবস্থা কথা মনে পড়ে, স্মরণ মৃত্যুর আগে প্রশ্ন করেছিল যে কেন তারা মর্যাদার সঙ্গে বাঁচতে পারবে না। বা হাজার চুরাশির মা বহুল কথিত, সেখানে সুজাতা ছিলেন একান্ত অরাজনৈতিক, তবু সত্তরের দশকের শিলুত্তাল সময়ে নিহত পুত্রের মৃত্যুর ব্যাখ্যা খুঁজতে গিয়ে তার তিনি এই সমাজ ব্যবস্থাটাকে পড়তে পড়তে যেন খুলে যায় তার চোখের সামনে। এবং তখন তিনি হত্যার কোনো ন্যায়সঙ্গতা কিন্তু খুঁজে পাননি। এই একই বিষয় বুঝতো আমরা সমাজের বহু স্তরের মানুষের পরিপ্রেক্ষিতে বহু গল্পে ফিরে আসতে দেখি, কানাই বৈরাগীর মা, জলসত্র, পিণ্ডদান, এপার বাংলা ওপার বাংলা, রং নাম্বার, প্রতিটি গল্প মনে পড়ে। বা মনে পড়ে সূর্য সন্ত্রাস গল্পে সেই আমি, যে যখন কামার তার কোমরে শিকল পড়ায়, এই শিকল পড়তে পড়তে এই বামন অবতারের মতো আমি একে কিন্তু বড় করতে থাকে, এবং সে শেষ পর্যন্ত যেন সূর্যের কাছাকাছি পৌঁছে যাচ্ছে। উত্তরণে বিশ্বাস করতেন লেখক, তাই সাত সকালের মা গল্পে সাধন ভাতের গন্ধে তার মাকে খুঁজে পায়। বা বায়েন গল্পের সেই চণ্ডীদাসী, যে সমাজ ও মানুষ তাকে নির্বাসিত করেছে, তাদের বাঁচাতেই রেলের চাকায় মরে এবং সমাজের চোখে, নিজের সন্তানের চোখে, সে অন্ধ সংস্কারের প্রেতলোক থেকে মানুষী হিসেবে, মানবী হিসেবে সে যেন প্রতিষ্ঠা পায়। বা আজির গল্পের দোতনার কথা আরো গভীর আমাদের মনে পড়ে,
স্বল্প মূল্যে এই যে আত্মবিক্রয়কারী কৃতদাস, সেই তা সেই কৃতদাস বংশের ধর সে আজির পাট্টা বা দাসখত না পেয়ে মনিব পত্নীকে মেরেছিল। সে চিরকাল তো স্বাধীন ছিল, স্বাধীন থাকার কথা দাস ছিল না। যে নিজেকে স্বাধীন বলে না জানে তাকে দাসত্ব মুক্তি তো কেউ এনে দিতে পারে না, আমরা তো সেটা রোজকার জীবন দিয়েই বুঝতে পারি। বা ঘরে ফেরা উপন্যাসের কথা মনে পড়ে, যেখানে 50-60 বর্ষীয় সাহিত্যিকদের যে সামগ্রিক সামূহিক চরিত্র তিনি উদ্ঘাটন করেছিলেন এবং দেশ মানুষের প্রতি তাদের যে প্রতিশ্রুতি, তাদের যে অঙ্গীকার এবং সেটা অস্বীকারের যে ভয়াবহতা, সেটাও কিন্তু তিনি উল্লেখ করছেন। ফলে এইভাবে তিনি কিন্তু তার সমস্ত লেখার মধ্যে এই মানুষের, বিভিন্ন ধরনের মানুষের এবং বিশেষত এই আমাদের এই শৌখিন মধ্যবিত্ত শিক্ষিত শ্রেণী শহুরে এই শ্রেণীর বাইরে চোখ দিয়েছেন এবং তাদের কথা বলছেন। মনে পড়ে উর্বশী ও জনির প্রেম কাহিনী, জনির গলা রুদ্ধ হওয়া মানে পাবলিক আর ভালো থাকতে পারে না, কেননা জনির গলা নিঃসর হয়ে গেলে অদেখা ক্যান্সার আসলে জয়ী হয়ে গেল। বা অরণ্যের অধিকার উপন্যাসের নায়ক সেই বিরসা মুন্ডা, যে উলগুলানের ডাক দিয়েছিল, যাকে শেষ পর্যন্ত বিচারাধীন অবস্থায় ব্রিটিশ শাসকের প্রযুক্ত সেই আর্সেনিকের কারণে মৃত্যুবরণ করতে হয়েছিল। কিন্তু সেই মৃত্যুতে কাহিনী শেষ হয় না, একটা নতুন সূচনায় কাহিনী কিন্তু পৌঁছে যায়, কারণ তার সহযোদ্ধারা বিশ্বাস করে বিশ্বার মরণ নাই, উলগুলানের শেষ নাই। ফলে এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে বারবার বিভিন্ন লেখার মধ্য দিয়ে, বিভিন্ন সময়ের বিভিন্ন লেখার মধ্য দিয়ে আমরা মহাশ্বেতা দেবীর এই আস্থা যে অন্তত এদের ভেতরে চৈতন্যটা জাগবে, প্রতিবাদে সামিল হবে, আর সে প্রতিবাদ প্রতিরোধ দীর্ঘজীবী হবে, একদিন না একদিন তারা আদায় করে নেবে মানুষ হিসেবে বাঁচার অধিকার। কারণ বৃহত্তর সমাজ তো তাদের নিজেদের সম স্তরের মানুষ হিসেবে মনে করেন না। আমাদের মনে পড়ে বিবেক বিদায় পালা উপন্যাসের নায়ক সেই বিবেক বাবুটুর জন্ম হয় চৈতন্যের জন্মলগ্নে এবং সেই হুসেন শাহি বাংলার সমাজে শোষিত যে চেহারা তার রূপ এখানে উদ্ঘাটিত। তাহলে এইভাবে আমরা দেখতে পাই যে বারবার যে আদিবাসীদের তাদের জীবনের যে নানান রিচুয়াল, তাদের জীবনে যে নানান যন্ত্রণা অপ্রাপ্তি, প্রায় পশুর মতো বেঁচে থাকা, এগুলো কিন্তু তার লেখালেখির বিষয় হয়েছে এবং এই বিষয়গুলোর ভিতর দিয়ে আমরা আসলে তো পৌঁছে যেতে পারি লেখকের লেখার উদ্দেশ্য, আদর্শ, বিশ্বাস এগুলোর সম্পর্কে আমাদের ধারণায়। আলাদা করে ওনাকে আর বলতে হয় না। এবং আরেকটা জিনিস তিনি করতেন যে পরোক্ষ অভিজ্ঞতাকে তিনি সরাসরি সাহিত্যে ব্যবহার করতেন না, তাকে তার লেখার জন্য অনেক পরিশ্রম করতে হতো এবং সেই পরিশ্রম মানে ম্যাপ, দলিল, পুঁথি, ইতিহাস ইনি তাকে রীতিমতো গবেষণা করতে হতো, খাটতে হতো।
ঝাঁসির রানী লেখার জন্য বুন্দেলখণ্ডি মারাঠি বা মরি হরফে লেখা প্রাচীন মারাঠি তাকে জানতে হয়েছিল। এবং এই চরিত্রগুলো কিভাবে কথা বলবে, তাদের বক্তব্য একেবারে তাদের ভাষায় লিখলে আবার শহুরে পাঠক, বৃহত্তর শ্রেণীর পাঠক বুঝতে পারবে না, ফলে একটা মধ্যপন্থা কোথাও তাকে অবলম্বন করতে হবে। ফলে কতটা লিখবেন, কতটা সত্যের কাছে একদম বাস্তবের কাছে থাকবেন আর কতটা ছাড়বেন, এই যোগ বিয়োগের খেলাটা কিন্তু তার মাথায় চলত। একটা অঙ্কের নিয়মে একটা হিসেব করে তাকে তার লেখার বিষয়টাকে, ওই আগে বললাম কেলা স্বীকৃত, সেই জায়গায় তিনি কিন্তু নিয়ে যেতেন এবং তারপর সেটা মাথার ভিতর এবং সেই ভাবনাটাকে তাকে সম্প্রসারিত করে দাঁড় করাতে হতো এক একটা লেখাকে। এবং শুধু প্লট নয়, আঙ্গিক নিয়ে তার যে ভাবনা চিন্তা তাও বহু শ্রম সাধ্য। তাই শব্দ ভাষা গদ্যরীতি নিয়ে তার পরীক্ষা নিরীক্ষা চলত নিরন্তর। বাংলা ভাষার যে শব্দ সম্ভার, বৈয়াকরণের যে প্রয়োগ, সেগুলোর এক নতুন বিন্যাস তিনি ঘটিয়েছিলেন। গদ্যরীতির একটা নতুন বিন্যাস আমরা লক্ষ্য করি, কবি বন্ধঘাটিতেই আমরা লক্ষ্য করি। মধ্যযুগের বাংলা গদ্য ধরনকে তিনি ব্যবহার করছেন, ফলে তিনি মনে করেছিলেন যে কবি কঙ্কন বা কৃষ্ণদাস কবিরাজ কবিতায় যে কবি বাংলা লিখেছেন, তো বাংলা ভাষা সে তো বোঝা যাচ্ছে, ফলে তখনকার যে কথ্য গদ্য, সেই গদ্য লিভিং ল্যাঙ্গুয়েজ, সেটা কিরকম, সাধারণ মানুষের কথ্য ভাষা কিরকম, এটা সম্পর্কে তার আগ্রহ, তার জন্য তার জানার চেষ্টা এবং সেই নিয়ে তার নিরন্তর পড়াশোনা। শুধু ভাষা নিয়ে নয়, ভূগোল, ভূতত্ত্ব, রসায়ন, তাদের পরিভাষা নিয়ে তার ভাবনা চিন্তা ছিল এবং কিভাবে তৎসম শব্দের সঙ্গে মিলিয়ে সেগুলিকে তিনি তার লেখায় ব্যবহার করবেন, বাক্য গঠন রীতি নিয়ে তার পরীক্ষা নিরীক্ষা, এগুলো আমরা খেয়াল করি। বিশেষত এই কবি বন্ধঘাটী বা বায়োস্কোপের বাক্স বা উর্বশীয় জনি, এইগুলোতে আমরা কিন্তু তার এই যে বক্তব্য যে তিনি যে কতটা খেটেছিলেন, আঙ্গিক নিয়ে তাকে কতটা ভাবনা চিন্তা করতে হয়েছিল তার উদাহরণ আমরা পাই। যেমন কবি বন্ধঘাটির ক্ষেত্রে আমরা মধ্যযুগীয় বাংলায় ব্যবহৃত বহু শব্দ, ক্রিয়াপদ, ক্রিয়া বিশেষণ, বিশেষণের ব্যবহার দেখি, বা বিবেক বিদায় পালাতেও আমরা সংলাপ ছাড়া অন্যান্য অংশে প্রত্যক্ষ বর্ণনার মধ্যে বারবার লৌকিক শব্দের প্রয়োগ দেখি। ফলে বা ওই আজির, যেখানে আমরা একটা আশ্চর্য অর্থবহ সম্ভাবনাময় শব্দ পাই যার অর্থ হলো অত্যন্ত স্বল্প মূল্যে আত্মবিক্রয়কারী ক্রীতদাস। ফলে এইভাবে তার সাহিত্য চর্চা যে কতটা পরিশ্রমের ছিল সেটা তো একেবারেই শৌখিনতার ছিল না, সেটা কিন্তু আমরা বুঝতে পারি। এবং তিনি বলেছিলেন যে তিনি শিল্পের জন্য শিল্প এই রীতিতে বিশ্বাসী ছিলেন না, কিন্তু তা বলে কি তিনি পাঠকপ্রিয়তা চাননি? হ্যাঁ, সেটাও চেয়েছিলেন, কিন্তু তিনি পাঠককে ভাবাতে চেয়েছিলেন। ওই যে আমরা একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে বাঁচি, তার বাইরে আমাদের অভিজ্ঞতা খুব কম, জানার চেষ্টাই প্রায় নেই, সেই যে জীবন
সেই যে একটা অভ্যস্ত যাপন, সেখানে তিনি ওই দেওয়ালবদ্ধ আমাদের যে মনন, সেখানে যেন তিনি নতুন নতুন জানলা তৈরি করে দেন, যে জানলা দিয়ে আমাদের মন, আমাদের দৃষ্টি প্রসারিত হতে পারে, যে আমাদের বাইরেও, আমাদের স্তরের বাইরেও প্রচুর মানুষ আছে, তারা মানুষই, তারা যদিও পশুর মতো প্রায় বেঁচে আছেন, শোষিত শাসিত পীড়িত লাঞ্ছিত, কিন্তু তারা আমাদের মতোই। সেই মানুষগুলোর কথা তিনি আমাদের ভাবাতে চেয়েছিলেন। হয়তো সেই সময়ে দাঁড়িয়ে নিজেই বলেছেন যে তিনি আকাশ কুসুম বোধহয় চাইছেন, তবু তার চাওয়ার জায়গা থেকে তিনি সরেননি, এবং তাই তিনি বলেছেন যে হ্যাঁ, এটাই তার চাওয়া। যখন সমগ্র দেশ এখন ফল পর্বের মধ্য দিয়ে চলছে, চারিদিকে যখন নৈরাজ্য অন্ধকার, তখন তিনি ওই অসম্ভবকেই চাইবেন, দুরায়ত্তকেই চাইবেন, কারণ তিনি বিশ্বাস করতেন যে সেই অসম্ভব কে বলতে পারে আগামী দিনে সম্ভব হয়ে উঠবে না। এবং এইভাবে তার সাহিত্য চর্চা খুব সুখপ্রদ কোনো ব্যাপার নয়, বরং যন্ত্রণার, বেদনার, প্রশ্নের, আরতির এক নিরন্তর যাপন তার লেখক জীবন যাপনের মধ্যে এগুলো আমরা পাই। এবং এ সম্পর্কে সমালোচকরা যে প্যাটার্নের কথা বলে থাকেন, তার উপর যেটা আরোপিত হয় বিশেষণ, তিনি তার থেকে মুক্তিও চাননি, তিনি প্রমাণও করতে চাননি যে আমি অন্যরকম কিছু পারি বা কিছু। তিনি কিন্তু ওই মানুষগুলোর কথাই, ওই ওরা যাদের আমরা সচেতন ভাবে আমাদের থেকে দূরে রাখি, সেই ওদের কথা কিন্তু তিনি বারবার বলতে চেয়েছেন। লিঙ্কটা বোধ হয় এদিক ওদিক হয়ে গেছিল। এবং আমরা খেয়াল করি, আমরা আরেকটি গল্পের কথা আমরা যদি একটুখানি খেয়াল করি, সংরক্ষণ গল্পটার কথা যদি বলি, তিনি নিজে ওই গল্পটাকে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। শোনা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না। লিঙ্কটা কি যে কোনো ভাব বিলাসিতা নিয়ে তিনি লেখালেখি করছেন না, বরং সমগ্র জীবন চর্চা নিয়েই তিনি ভারতবর্ষকে একেবারে তৃণমূল স্তর থেকে তিনি জানতে চান, নিবিড় ভাবে দেখতে ও দেখাতে চেয়েছেন। আর ওই যে বললাম ভয়েসলেস সেকশন অফ ইন্ডিয়ান সোসাইটি, যারা নিরক্ষর বা স্বল্প স্বাক্ষর, অনুন্নত, মূল স্রোত থেকে বিচ্ছিন্ন, এদের না জানলে কিন্তু ভারতবর্ষকে জানা যায় না। তিনি দাবি করেননি যে তিনি সবটা জেনেছেন বা জানিয়েছেন, কিন্তু তিনি চেষ্টা করেছেন, আর চেষ্টাটা এত আন্তরিক, এত সৎ ছিল যে আজও তার চোখ দিয়ে, তার কলম দিয়ে, যে
লেখকগুলি লিখেছিল, যে অভিজ্ঞতার কথা তিনি আমাদের দেখিয়েছিলেন, সেটার বিশ্বাসযোগ্যতা নিয়ে আমাদের কোথাও কোনো প্রশ্ন জাগে না। আমরা শিহরিত হই এক একটা সংলাপে, এক একটা চরিত্রের আচরণে, উচ্চারণে। আমরা, আমাদের যেন গায়ের রোম খাড়া হয়ে ওঠে। এবং এই যে লিখতে লিখতে তিনি শেখার কথা বলেছেন, জানার কথা বলেছেন, আর আমরা ঠিক তেমনই পড়তে পড়তে শিখছি, জানছি এই কৃষ্ণ ভারতকে, তার আদিবাসী সম্প্রদায়কে। এবং এই যে অরণ্য সন্তান, অরণ্য ভূমি, তাদের যে মুছে ফেলার একটা চেষ্টা, বারবার অরণ্য ছোট হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, তার জায়গায় শহর বিস্তৃত হচ্ছে, শিল্প হচ্ছে, সেইখানে এই শোষণ নির্যাতন প্রশাসনের এই সমস্ত উদ্যোগ সংস্কারের নামে আর অন্য কিছু এইখানে প্রতিবাদে জ্বলে উঠেছেন মহাশ্বেতা এবং তার লেখনী। সংরক্ষণ গল্পটিতে আমরা এই ভাব বীজের, এই প্রতিবাদী তার সত্তার একটা চূড়া স্রোত কিন্তু লক্ষ্য করি। এবং তিনি ওই রবীন্দ্রিক পরিভাষায় সর্বানুভূতিতে যেন বিশ্বাস করতেন, এই অরণ্য, অরণ্য প্রাণী, অরণ্যচারী মানুষ, তাদের প্রতি যে নিবিড় ভালোবাসা তার মধ্যে ছিল, যার জন্য তার লেখার মধ্যে আমরা একটা পরিভাষা ব্যবহার করতে পারি, যে লোধা হো শবর প্রভৃতি যে আদিবাসী সমাজ এবং অরণ্য প্রাণীদের একজন যে তিনি হতে পেরেছিলেন, তার পিছনে যে আখ্যানের মধ্যে চরিত্রের মনোভাব অনুযায়ী কথনের চলনকে তিনি যেভাবে দেখিয়েছিলেন, তাকে সমালোচনার ভাষায় আমরা বলি ফোকালাইজেশন। ওটাই ছিল তার ফোকাল পয়েন্ট, ওটাই তিনি দেখাতে চেয়েছিলেন। আমরা বলতে পারি যে এটাকে, পরিভাষাটাকে যদি আমরা একটু ভাঙি, যে ফোকালাইজেশন দ্য টার্ম ইউজড ইন মডার্ন ন্যারেটোলজি ফর পয়েন্ট অফ ভিউ, দ্যাট ইজ ফর দ্য কাইন্ড অফ পার্সপেক্টিভ ফ্রম উইচ দ্য ইভেন্টস অফ দ্য স্টোরি আর উইটনেসড। ফলে সংরক্ষণ আখ্যানেও চরিত্রের দৃষ্টিকোণ থেকে তার ভাবনার প্রয়োগ বা ব্যবহার আমরা লক্ষ্য করি। গল্পটির সূচনা হয়েছে আখ্যানকারীর গভীর সংবেদন দিয়ে, বোমাই কোচা জঙ্গলে পৌঁছতে যুদ্ধপতির বড় পরিশ্রম হয়েছিল, বড় বিভ্রান্তি, যুগ যুগ ধরে তারা বর্ষা অব্দি মার্কান্দা ফরেস্টে বিহার করে, সিংহভূমের এই আদি অরণ্য এলাকা একদা শাল বাঁশ অর্জুন শ্রীশম নানাবিধ গাছে বড় সুশোভিত ছিল। আদি অরণ্য দেবী এ বনে এক অতি প্রাচীন ঐরাবত সদৃশ গজখ্রিস্ট বিহার করতেন। এটি বর্ণনা, এই বর্ণনার পয়েন্ট অফ ভিউটি আমরা খেয়াল করি। এবং এটা কে দেখছে? সর্বক্ষ কথক তিনি দেখছেন, তিনি বলছেন। ওই সেই ঐরাবতকে কে দেখে? হাতি, মৃত্যুকালে মরণোন্মুখ হাতি না তাকে দেখতে পায়, আর অরণ্যবাসী হো জাতির বৃদ্ধ বৃদ্ধারা এই কথা জানত। তাহলে এখানে খেয়াল করার কথা যে ক্রিয়াপদ একদিকে হলো যে এই মৃত্যু পথপাতি যে হাতি তার জানার কথা এবং বৃদ্ধ বৃদ্ধাদের জানার কথা, এবং মহাশ্বেতা দেবী সেটা আমাদের
বর্ণনা করছেন। ফলে এই ফোকালাইজেশনের প্রয়োগ আমরা সংরক্ষণ গল্পে খেয়াল করি এবং এর লেখার জন্য তাকে কিন্তু প্রচুর পরিমাণে তথ্য জোগাড় করতে হয়েছে। জনসংখ্যা কিভাবে কমছে, পশুর সংখ্যা কিভাবে কমছে, কিভাবে এখানে চাষবাস আগে যেটা ছিল পরে সেটা কি হচ্ছে, এই অভিশপ্ত জাতির মানুষরা তারা শেষ পর্যন্ত কমতে কমতে প্রায় অনেক কমে এসেছে। ফলে এই যে হিসেব, এই যে তথ্য সংগ্রহ, এই যে রিসার্চ হোক, এটা কিন্তু মহাশ্বেতা দেবীর প্রতিটি লেখার পিছনে দীর্ঘ শ্রমের একটা অধ্যায় চলত। এবং এখানে আমরা দেখেছি যে এই যে গাছগুলোর কথা বলা হলো, সেসব গাছ কেটে ইউক্যালিপটাস গাছ লাগানো হয়েছে, ফলে হাতিরা তারা ছায়া পায়নি, পথ ভুলেছে, খাবার পায়নি। এবং এই অরণ্য সন্তানরা এই হাতিদের আসা এবং যাওয়া, এটার জন্য তাদের একটা অপেক্ষা থাকতো, তারা বিরক্ত হতো না, বিরক্ত করতো না, কিন্তু শেষ পর্যন্ত রাস্তা, কাঠচেরাই কল, বন কাটা, এই সমস্তের কারণে হাতিরাও পথ ভুল করে, শুধু একোয়া হয়ে যায় একজন হাতি, সে ঘুরতে থাকে। এবং এইভাবে সমাজের যে একটা ইডিওলজি, সেটাও কিন্তু মহাশ্বেতা দেবীর লেখায় ভীষণ ভাবে পাওয়া যায়। যে ইডিওলজির মধ্যে আমরা পাই তিনটি বক্তব্যকে আমরা খেয়াল করতে পারি, যে একটা হলো যে একটা সিস্টেমের কথা, যেখানে ওই আদিবাসীদের বিশ্বাস, তাদের চারিত্রিক বৈশিষ্ট্য সেটা আসবে। এবং আরেকটা হলো কিছু ফলস আইডিয়া, ফলস কনসাসনেস, এই যে তাদের কিছু সংস্কার, কুসংস্কার, যেটা সঙ্গে বিজ্ঞানের যোগাযোগ। এবং আরেকটা হলো যে পদ্ধতি প্রোডাকশনের, সেই প্রোডাকশনের যে পদ্ধতি সে নিয়ে তার ভাবনা ছিল। এই সব মিলে কিন্তু আমরা দেখছি যে তিনি একটা লেখাকে সমাজের ভাবতত্ত্বের দিক থেকে দাঁড় করাবার চেষ্টা করছে। ফলে এই যে সবররা যারা যুগ যুগান্তর ধরে, যারা অরণ্য সন্তান, কিন্তু তারা সমাজের মূল স্রোতে, আমাদের সমাজের মূল স্রোতে আসতে পারে না, তাদের কথা তিনি কি সমানুভূতিতে লিখছেন। 1989 এ গল্পটি প্রকাশকাল, এবং সেই সময় এই গল্প, তার মধ্যে যে সংলাপ, দাদু নাতির সংলাপ, যার মধ্য দিয়ে প্রজন্ম ধরে এই বিশ্বাসের কথা উঠে আসছে। ফলে এইভাবে আমরা দেখছি যে মহাশ্বেতা দেবী তার এই মানুষগুলির কথা, যে মানুষগুলিকে নিয়ে তার সামাজিক কাজ, লোধা সবর প্রভৃতি আদিবাসীদের জীবন যাপন, চিন্তা ভাবনা, তাদের ব্যক্তিগত কিছু দৃষ্টিভঙ্গি, তাদের যৌথ চেতনা, এই সব কিছু একটা কালেকটিভ কমপ্লেক্স হিসেবে, একটা যৌথ জটিলতা হিসেবে তার গল্পে কিন্তু উঠে আসছে। তার সঙ্গে উঠে আসছে কিছু পুরা কথা, কিছু মেয়ে। এবং
মানুষের যে চিন্তা ভাবনা, সেই সভ্য মানুষের চিন্তা ভাবনার ভিতরে তিনি ঢুকিয়ে দিতে চেয়েছেন এই মানুষদের প্রতি কিছু সহানুভূতি, কিছু সমানুভূতি। এবং তিনি মনে করতেন সংরক্ষণ গল্প নিজেই নিজের কথা বলবে, যে সংরক্ষণ নিয়ে এত বিক্ষোভ, এই সংরক্ষণ শব্দ তো আমাদের খুব চেনা, এই সংরক্ষণ শব্দ নিয়ে তো আমাদের অনেক বিক্ষোভ আছে। সে সংরক্ষণ যথাযথভাবে প্রযুক্ত হলে আদিবাসী সমস্যা অনেক কমে যেত, হয়তো একদিন এই সংরক্ষণ রাখার দরকারটাও ফুরতো যদি এটা ঠিকঠাক ভাবে দেখা হতো। কিন্তু সংরক্ষণ শব্দের কোনো প্রয়োগ নেই বলেই আদিবাসীরা এই রাজ্যে ভূমি, শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল, যোগাযোগ ব্যবস্থায় বঞ্চিত। তাদের ইতিহাস, ভাষা, সংস্কৃতি, অর্থাৎ আদিবাসী সত্তাই অ আদিবাসীদের প্রশাসনের, রাজনৈতিক দলের, পঞ্চায়েতের শিকার হয়ে গেছে। মূল স্রোত তাদের বিচ্ছিন্ন করেই রেখেছে এবং তাদের বলেছে বিচ্ছিন্নতাবাদী। শব্দগুলো না, এই শব্দগুলো তো আমরা অপরপ এখন শুনি, এই সংরক্ষণ, উন্নয়ন, বিচ্ছিন্নতাবাদী, বহিরাগত শুনি। এবং আমাদের আলোচ্য লেখক তিনি শেষ পর্যন্ত আত্মসমালোচনার পথ ধরে শুভ বুদ্ধি সম্পন্ন বৃহত্তর সামাজিকদের উদ্দেশ্যে আবেদন রেখেছেন, লোধা আদিজাতিরা নিঙ্কি পড়া গরিবই থাকুন, তবে লোধা হত্যা ঘটলে সেটাকে গাছের পাতা ঝরার মতো স্বাভাবিক ঘটনা হিসেবে দেখা যেন বন্ধ হয়। সেজন্য তাদের কথা একটু ভাবুন, একটা মানব গোষ্ঠী আতঙ্কের জ্বরে কবলিত যেন না থাকে তা আপনারাও বলুন। তাদের মধ্যে যারা লেখাপড়া শিখে সমাজের কথা ভাবছে তাদের মনোবল যোগান। আমরা তো পশ্চিমবঙ্গে বাস করি, অন্য রাজ্যে নয়। লোধার আমাদের বন্ধু, সহায়, সরকারের পিছনে একটা শুভ শক্তি হতে পারে, হতে পারছে না আমার আপনার ব্যর্থতার জন্য। সমাজের অনুন্নত অংশ বিষয়ে আমরা যথেষ্ট দায় পালন করছি না, যে দায় তিনি পালন করেছিলেন সেই দায় সম্পর্কে আমাদের তিনি সচেতন করতে চাইছেন। এবং সমাজ ও রাষ্ট্রের শাসন শোষণের বিরুদ্ধে সদা জাগ্রত বিবেকবান এই লেখক অনলস ভাবে কাজ করে গেছেন, অন্যায়ের প্রতিবাদ করে গেছেন, প্রতিরোধে তিনি সমাজকর্মী থেকে সাহিত্যকর্মী সকল ক্ষেত্রে তিনি ছিলেন অদ্বিতীয়া, অনন্যা। দায়বদ্ধতা আর ন্যায় সঙ্গত ক্রোধ শুধু জীবন চর্চায় নয়, সাহিত্যেও তার সুমিত প্রয়োগ তিনি ঘটিয়েছেন। সংরক্ষণের শেষাংশটি ছোট গল্পের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, টুইস্ট বা মোচড়কে ধারণ করে এবং বিবেকবান মানুষের কাছে এক শ্লেষময় প্রশ্ন হয়ে এক ব্যঞ্জনায় শেষ হয়। মনে পড়ে সেপাই বনরক্ষী ছিল না, সে মরে যাওয়া কোনো ক্ষতি নয়, প্রফুল্লের মা কিছুই পায় না, তার পিষ্ট দেহ চাদরে বেঁধে দাহ করা কালে প্রফুল্ল ও অমূল্য শিউরে উঠে বোবা হয়ে যায়। ছিটকে পড়া অক্ষিগোলকের ক্যামেরায় আণবিক স্কেলে এক প্রাচীন অরণ্যের ছবি, যে অরণ্য নেই তা সেপাই দেখলো কেমন করে? এই সংরক্ষণের ট্র্যাডিশন কি এখনো সমানে চলবে? আমাদের প্রশ্ন আমাদেরই কাছে, যে সংরক্ষণকে যদি আমরা একটু পজিটিভ ভাবে দেখতাম, যদি
যাদের হাতে ক্ষমতা তারা সেটা দেখতেন, তাহলে ওই ওরা আর আমরা বিভেদটা থাকতো না। কিন্তু ওরা বরাবরই ছিল এই বিভিন্ন শব্দে, অন্তজ, নিম্নবর্গীয়, প্রান্তিক, শব্দগুলো বদলায়, ওরা ওধারেই থেকে যায়, চিরকালই তো ছিল। চর্যাপদ মনে করো, সেই ব্রাহ্মণ তো রাত গভীরে লুকিয়ে ডম্বির বাড়িতে যেত, বহুবক্ষ সেই নারীর নিবাস ছিল নগর বাহির। বহুভক্ষ বলে, কিন্তু বসন্ত সেনা তো সসম্মানেই নগরে থাকত। আসলে নিম্নবর্গীয় নারী বলে, বা আমাদের মনে পড়ে চণ্ডীমঙ্গলের সেই কালকুতুর কথা, শয়ন কুৎসিত ভোজন বিৎকাল বলছেন, বা শিবায়নের কথা, যেখানে রামেশ্বরের দুর্গারে গিয়েছিল হাটে মাঠে ঘুড়ি বাড়ানো ছাই মাখা শিবকে দেখে বাগদি বলেছিল। অর্থাৎ এই তকমাটা সবসময় থাকে, সবসময় ছিল। আর বিভূতিভূষণ এই প্রান্তিক মানুষগুলির প্রতি খাঁটি গভীর অনুভূতি নিয়ে দেখেছিলেন, এতে দেখিয়েছিলেন, কিন্তু সেখানে একটা কল্পনার মায়া, রোম্যান্স এর একটা আবরণ ছিল। কিন্তু মহাশ্বেতার দেখানোর মধ্যে আমরা সেটা পাই না। তিনি এদের মৌলিক অধিকারের আওতায় আনার জন্য লড়াই করেন, লেখেন, ফলে দুটো ধরনের মধ্যে, আরণ্যক আর অরণ্যের অধিকারের মধ্যে তো পার্থক্য খেয়াল করি আমরা। এবং বারবার তিনি দূর ইতিহাসের চালচিত্রকে নিয়ে আসেন, বান গল্পটার কথাও আমাদের মনে পড়ে, সে বাগদি ছেলে চিনি বা আশার বাগদি বউ, রূপসীর গল্প, বা বিভিন্ন শব্দগুলো আমাদের নতুন নতুন শব্দ পাই, যেমন আমরা উলগুলানের কথা পেয়েছিলাম, ফুলমাহার মা বা ফারকাটি, এই গল্পগুলোর কথা আমাদের মনে পড়ে, বা বান্ধা বেগার, আমরা নতুন নতুন শব্দে এদের চিনি। মানুষগুলোকে আমরা বুঝতে পারি, একদল শোষিত আর একদল শোষণকারী, সে তো চিরকালই আছে সর্ববস্থায় সব দেশে। আমরা তো আজকাল বিশ্ব রাজনীতি নিয়েও খুব সচেতন, ফলে এই যে ফারকাটি তামাম শোধ করে দেওয়া সমস্ত, কিন্তু প্রতিশোধের আগুন কিভাবে জ্বলে উঠল সেটা পরতে পরতে এই গল্পের মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি। এবং এই 1855-র যে লড়াই, সেটা আরেক ধরন আমরা দেখছি 1971-এ। এবং এইভাবে জনজাতির যে লড়াকু কর্মীদের শেষ পর্যন্ত পরিণতি কি হচ্ছে, গুলিবিদ্ধ হয়ে মরতে হচ্ছে, কখনো আর্সেনিকে মরতে হচ্ছে, কখনো অন্য কোন অস্ত্র কোড়ার আঘাতে মরতে হচ্ছে, কিন্তু কিছু কিছু উপস্থাপন সেটা আমাদের মাথার ভিতরে যেন লেখা হয়ে যায়। এবং এই যে আপার কাস্ট, লোয়ার কাস্ট, তাদের মধ্যে যে সামান্যটা জল নিয়ে যে যন্ত্রণা, জলের অধিকার নিয়ে যে যন্ত্রণা, এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো আমরা কিন্তু
খেয়াল করি। এবং এগুলো অনেক পরেও এই যে আমাদের সমাজের এই পার্থক্য, এগুলো শুধু মহাশ্বেতাই লিখছেন না, কিছুটা মায়াবী ভাবে, কিছুটা মোলায়েম ভাবে অনেকেই লিখেছেন। মহেশের কথাও তো মনে পড়ে, অভাগীর স্বর্গের কথাও তো মনে পড়ে, দ্রৌপদী গল্পটার কথা বিশেষভাবে মনে পড়ে। এবং সেই যে দ্রৌপদীকে বানিয়ে নিয়ে আসতে বলা হয়েছিল, ডু দ্য নেটফুল বলা হয়েছিল, সেনানায়কের নির্দেশ ছিল, আর তারপরে সে অবারিত গণধর্ষণ, রক্তাক্ত ক্ষতবিক্ষত নগ্নিকা দ্রৌপদী তার শেষ প্রতিবাদ করেছিল কাপড় না পরে, কারণ নারী কাপড় পরে তার অঙ্গ ঢাকতে তার লজ্জা নিবারণ করতে, সে তো আগেই ঘটে গেছে সবকিছু। তাই সেখানে কোনো পুরুষ নেই যে তাদের সামনে তাকে লাজ করতে হবে, কাপড় মরে পড়াতে থেকো না আর কি করবে, লে কাউন্টার ফর জানত। আজও আমরা বিভিন্ন এখনকার সিনেমা ওয়েব সিরিজে মিডিয়ায় এনকাউন্টার স্পেশালিস্ট যাদের কথা পাই, সদ্যই ঘটে গেল কিছু ঘটনা, ফলে দ্রৌপদীর প্রতিবাদের একটা নিজস্ব ভাষা আমাদের মাথায় একেবারে গিথে যায়। ঠিক তেমনি করে বিছন গল্পের দুলন গুঞ্জু বা তার বুড়ি স্ত্রীর ব্যক্তিগত লড়াইয়ের পদ্ধতিটাও আমাদের মনে থাকে। বিছন মানে বেঁচে থাকা, এই বাঁচার জন্য ছোট জাতের মানুষদের যে দাবি প্রতিবাদ তা নিয়ে গল্প। সংরক্ষণ গল্পের কথা বললামই, নুন গল্পের কথা আমাদের বিশেষভাবে মনে পড়ে, সে 77-এ যে কোন যন্ত্রণায় মানুষ হাতির নুন মাটি চুরি করতে গিয়ে মরে যায়, যে নুন দেওয়া হয় না, উত্তম চাঁদের কোনো দোষ হয় না, কিন্তু বন্য প্রাণীর নুন মানুষে চুরি করলে তা ক্ষমাহীন অপরাধ হয়, কারণ বন সংরক্ষণ আইন তো সেটাই বলে। রাজা যায়, রাজা আসে, পরাধীন দেশ স্বাধীন হয়, কিন্তু শাসক দলদের পালা বদল হয়, তো অবস্থার কোনো পরিবর্তন হয় কি? আমাদের মনে পড়ে সেই বায়ন গল্পের কথাও, চণ্ডী বায়নের কথাও মনে পড়ে। এই ধরনের গল্প আমরা তারা শঙ্করের পেয়েছিলাম, সে ডাইনি গল্প বা পিণ্ডদান গল্পে দশরথ ডোমকে তো আমরা ভুলতে পারি না, অভিনব পেশা কঙ্কাল তোলা, কঙ্কাল বিক্রি, আর শেষ পর্যন্ত খুতলা কঙ্কাল, কম টাকা কমিশন পায়, নিখুঁত কঙ্কাল 100 টাকা পাওয়া যায়, কিন্তু কঙ্কালটা তার নিজের ছেলের। ফলে এভাবেই আমরা দেখতে পাই যে অভিজাত সাহিত্যের উপেক্ষা, যারা ওই বাহির দ্বারে দাঁড়িয়েই রইল, মহাশ্বেতা দেবী অনায়াসে বারবার বেড়া জাল গুলো ভেঙে সেই বাহির দ্বারের করা নাড়া কান করে শুনেছেন, শুধু শুনে নিনি, অসহায় এই সমাজকে তাদের
যন্ত্রণাকে তিনি আমাদের সামনে উপস্থাপন করেছেন। এই কৃষ্ণ ভারতবর্ষের প্রায় মূক মানুষগুলোকে তিনি স্বর দিতে চেয়েছেন, তাদের বংশ পরম্পরায় যে বাঁচার লড়াই তাকে তিনি কুর্নিশ জানিয়েছেন। তাই ওই দ্রৌপদী, দুলন, সিপাই, চণ্ডীর মতো মানুষগুলো যেন আমাদের মনের দরজাতেও করা নাড়ে, আমরাও যেন এই গল্পগুলো পড়ে খানিকক্ষণ স্তব্ধ হয়ে যাই। মনে হয় মনের দরজায় যে করা না নড়ল, যে আঘাত দিল, সেটার জন্য কিছু করা উচিত। ওই প্রান্তিক মানুষগুলোর ওই করাঘাত, তাদের ওই সম্মিলিত জাগরণ, তা নিয়েই তো মহাশ্বেতার গল্প, মহাশ্বেতার উপন্যাস, মহাশ্বেতার প্রবন্ধ। আর আমরা যখন সেগুলো পড়ি, শুধু ক্লাসরুমে পড়ানো নয়, আমাদের মনের মধ্যে কোথাও একটা তরঙ্গ তৈরি হয়। যখন শীত দ্বারা দিয়ে একটা শীতল স্রোত নেমে যায়, তখন সেই গল্পের সার্থকতা নিয়ে আর তো কোথাও কোনো প্রশ্ন জাগে না। প্রশ্ন শুধু এটাই, আমরা কি কিছু করব, আমাদের মন কি জাগবে? চলছে গণতন্ত্রের উৎসব, মানুষ মরছে, সম্মিলিত প্রতিবাদ, যে প্রতিবাদের ভাষা ধরন শিখিয়েছিলেন লেখক, তাকে শিখব আমরা, শিখছি, প্রশ্ন তুলছি, তুলতে হবে। তা না হলে ওই আয়নার সামনে দাঁড়িয়ে চোখে চোখ রাখা একদিন কষ্টকর হবে। দৃপ্ত ভঙ্গিতে আমরা মহাশ্বেতার মতো বলতে পারবো না, আয়নার সামনে দাঁড়াতে ভয় পাই না। আমরা সেই ভয় না পাওয়ার পথে চলুন সবাই হাঁটি একসঙ্গে, অন্যায়কে অন্যায় বলতে শিখে, ভয় না পে, তুচ্ছ হিসে এ দলে থাকলে ওই, ও দলে থাকলে তাই ছেড়ে মানুষের কথা ভাবে। আমার কি যারা খারাপ আছে তাদের জন্য একটু ভাবে, ভাবাতে চেয়েছেন মহাশ্বেতা, তার ছেলেও ভাবা প্র্যাকটিস করতে বলেছিলেন। বাঙালি কি করছে? শুরু করি না আমরা, দেখি কিছু হয় কিনা। ধন্যবাদ। এই কঠিন সময়ও, অন্ধকার সময়ও আলো আসুক আপনাদের জীবনে, ভালো থাকুন আপনারা। নমস্কার। আমার মনে হয় যে আজকের ম্যামের যে আলোচনা তা নানা দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটু আগেই একটি কমেন্ট এসেছে কৃষ্ণপ্রিয় ভট্টাচার্য। কৃষ্ণপ্রিয়দা দীর্ঘদিন মহাশ্বেতা দেবীর সান্নিধ্যে থেকেছেন, তার এবং যেহেতু কৃষ্ণপ্রিয়দা নিজেও জনজাতি নিয়ে তার দীর্ঘ কাজকর্ম রয়েছেন, তো তার উপস্থিতিও আমাদের আমরা আমরা আপ্লুত বোধ করছি। আপনাকে অনেক কৃতজ্ঞতা। তো এখানে এখানে আমি ম্যামের আলোচনায় বেশ কয়েকটা বিষয় এখানে উঠে এলো। আমার মনে হয় যে
মহাশ্বেতা দেবী তার মায়ের কাছ থেকেও, মাও একজন সামাজিক কর্মী ছিলেন, লেখিকা ছিলেন, এবং তার বাবাও একজন বড় সাহিত্যিক। তার নবরণ ভট্টাচার্যের লেখনী ভঙ্গি তার কথা তো ম্যাম বলেছেন। এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, যেটা আমরা অনেক ক্ষেত্রে মনে করে থাকি যে একজন নারী লেখিকা হিসেবে কোথাও নিজেকে তুলে ধরা নয়, একজন সামাজিক এবং সমাজের সমস্ত স্তরের, বিশেষত যে বড় প্রেক্ষাপটে তিনি আদিবাসী জনজাতির ইতিহাসকে তুলে এনেছেন, সেটা অনবদ্য এক কথায়। এবং আমার মনে হয় যে ম্যামের আলোচনার ভেতরে সেই সার্বিক দৃষ্টিকোণটা উঠে এসেছে। নানাবিধ চরিত্র নিয়েও তিনি সমাজের বিভিন্ন স্তরের মানুষের চিত্রণকে মহাশ্বেতা দেবী তার গল্প উপন্যাসে যেভাবে তুলে এনেছেন, তার দিকটিও তিনি তার আলোচনায় তুলে এনেছেন। তো আমরা তার কাছে কৃতজ্ঞ। এবং আমাদের সঙ্গে এতক্ষণ যে সমস্ত মানুষজন ছিলেন, আমরা তাদেরকেও আমাদের শ্রদ্ধা জানাই। বাংলাদেশ থেকেও অনেক মানুষজন রয়েছেন, ফজলুল হক অত্যন্ত গুরুত্বপূর্ণ সমালোচক, কবি, তিনিও তার মূল্যবান মতামত রেখেছেন। তাছাড়াও ম্যামের অসংখ্য ছাত্রছাত্রী, গবেষক যারা আছেন, তাদের বেশ কয়েকজন এখানে লাইভেও ছিলেন, কমেন্টও করেছেন। তো আমরা আজকের অধিবেশন তাহলে এখানেই শেষ করতে পারি। আচ্ছা, এই একটা প্রশ্ন বলছি, এই বক্তৃতাটা এটার কি রেকর্ড, মানে এখানে কোথাও থাকবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের আমাদের যে এই অবগাহনের পেজ, এই পেজে রেকর্ড আকারে থাকবে, এবং একই সঙ্গে ইউটিউবের যে এই অবগাহন ইউটিউব ভার্সন যেটা, সেখানেও এটা রেকর্ডের আকারে থাকবে। সমস্ত আমাদের প্রায় 162টা অধিবেশন টোটাল আমরা করলাম, তো সমস্ত অধিবেশন আমাদের দুটো আমার অংশটা একটু আমাকে পাঠিয়ে দিলে ভালো হয়। নিশ্চয়ই, যদি দেখা যায়। আসলে আমাদের উপাচার্য মহাশয় একটু ব্যস্ত ছিলেন, উনি বলেছিলেন ওনাকে একটু পাঠাতে। আচ্ছা, আমি মানে আপনার তো প্রায় এটা নিয়ে নবম পর্ব আমরা আয়োজন করতে পারলাম, এই আজকের একটা উনি একটু শুনতে চেয়েছেন, এটা একটু আমাকে পাঠিয়ে দিলে আমি ওনাকে পাঠাবো। অবশ্যই, আমি দুটো মাধ্যমে, ইউটিউব এবং ফেসবুকে, দুটো মাধ্যমে আমি আপনাকে পাঠিয়ে রাখবো। তো আজকে আজকে তাহলে আমাদের অধিবেশন এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ, নমস্কার, শুভরাত্রি। শুভরাত্রি।